হাই বন্ধুরা আমি চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পুরীর বিখ্যাত খাজা রেসিপি আমরা যখনই পুরী বেড়াতে যাই তখনই এই খাজাগুলোকে আমরা কিনে খাই বা বাড়ির জন্যও নিয়ে আসি কিন্তু এইবার এই খাজা খাওয়ার জন্য আপনাদেরকে পুরী অবধি যেতে হবে না আপনারা ঘরে খুব সহজেই এই খাজা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দিই পুরীর এই বিখ্যাত খাজা রেসিপি আমি কিভাবে তৈরি করলাম এই খাজা রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে দু কাপ ময়দা দিয়ে এটা তৈরি করব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি দু চামচের মতন সাদা তেল দিয়ে এবার তেল আর ময়দাটাকে বেশ ভালো করে আমি মেখে নেব দেখুন তেলটা আর ময়দাটা বেশ ভালো করে আমি মেখে নিয়েছি একটু ভেজা ভেজা হয়ে গেছে এটা এবার আমি কি করবো অল্প অল্প জল দেব জল দিয়ে ভালো করে আমি এই ময়দাটাকে মেখে নেব দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে খুব সুন্দর করে এবার ময়দাটাকে আমি রেখে দেব সাইডে দিয়ে এবার আমি এখানে একটা চিনির শিরা তৈরি করব তার জন্য আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ছোটো বাটির এক বাটি চিনি সেই বাটিরই দিয়ে দেব এক বাটি জল দিয়ে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব জ্বালিয়ে দিয়ে চিনিগুলোকে ভালো করে আমি গলিয়ে নেব। নিয়ে এই চিনি শিরাটা বেশ ঘন করে তৈরি করে নেব ঠিক এরকমভাবে দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আবার এখানে এই ময়দাগুলোকে নিয়ে একটু হাতে মেখে নিচ্ছি হালকা করে একটু ময়দাগুলো মেখে নিয়ে ওর থেকে আমি ছোটো ছোটো গোল্লা বানিয়ে নেব দেখুন এরকম ছোটো ছোটো গোল্লা বানিয়ে নিচ্ছি আমি আমার এই কটা গোল্লা বানানো হয়ে গেছে এবার হাতের সাহায্যে এটাকে একটু সুন্দর করে গোল্লা পাকিয়ে নেব আমি সব সুন্দর করে গোল্লা পাখি নিয়েছি নিয়ে এবার আমি একটা গোল্লা নিচ্ছি নিয়ে এটাকে আমি এবার এটাকে আমি বেলার জন্য আমি এখানে অল্প ওই মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ময়দা ময়দা দিয়ে আমি এটাকে খুব পাতলা করে বেলে নেব খুব পাতলা করে এটা বেলতে হবে দেখুন আমি বেশ পাতলা করে এটা বেলেছি এরকমভাবে খুব পাতলা করে বেলেছি এরকমভাবে আমি তিনখানা রুটি বেলে নেব তিনখানা রুটি আমি বেলে নিয়েছি দেখুন এখানে তিনখানা রুটি আমি বেলে নিয়েছি এখানে আমি তিনটে দিয়েই বানাবো আপনারা চাইলে চারটে রুটিও এখানে ব্যবহার করতে পারেন প্রথমে আমি ওই জায়গাটা অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা রুটি ফার্স্টে একটা রুটি আমি পেতে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে ঘি দেবো ঘি দিয়ে চামচের সাহায্যে পুরো রুটির মধ্যে আমি ঘিটাকে মাখিয়ে নেব ঘিটা পুরো রুটির মধ্যে আমি মাখিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ময়দা ময়দাটাকেও বেশ হাতে সাহায্যে ভালো করে আমি রুটির মধ্যে বুলিয়ে নেব সুন্দর করে ময়দাটাকে আমি বুলিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এর উপরেই দিয়ে দেবো আরাক্ষানা রুটি এর উপরে আমি আরেকখানা রুটি দিয়ে দিচ্ছি দিয়ে আবার এই রুটিটার উপরে আমি আবার ঘি দেবো চামচের সাহায্যে ঘিটাকে রুটির মধ্যে ভালো করে আমি লাগিয়ে দেব চারপাশেই দেখুন ঘিটা আমার লাগানো হয়ে গেছে আবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি ময়দা ময়দা দিয়ে ময়দাটাকে ভালো করে আমি রুটির মধ্যে মিশিয়ে নেবো তারপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি একখানা রুটি এই রুটিটার উপরেও আমি ঘি মিশিয়ে দেব ভালো করে আমি ঘিটা মাখিয়ে নেব রুটিটার উপরে ঘিটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো আবার অল্প একটুখানি ময়দা ময়দাটা দিয়ে ভালো করে রুটির মধ্যে ময়দাটাকে মিশিয়ে নেব দেখুন ময়দাটা বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি রুটিটাকে ফোল্ড করে নেব আস্তে আস্তে এটাকে গোটাবো আমি এবার ধারটা একটু গোটানোর জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প একটুখানি জল যাতে এটা খুব ভালো করে লেগে যায় আমি হালকা জল দিয়ে এটাকে লাগিয়ে দেব যাতে খুলে না যায় পরে এটা এবার হাতে সাহায্যে এটাকে ভালো করে আমি একটু লাগিয়ে নিচ্ছি দেখুন এটা আমার লাগানো হয়ে গেছে খুব ভালোভাবে এবার এটাকে ছুরির সাহায্যে আমি কাটবো প্রথমে অল্প একটুখানি কেটে আমি বাদিয়ে দিচ্ছি দিয়ে এবার শুরু শুরু করে এটাকে আমি কেটে নেবো এরকম করে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি এটাকে দেখুন সব আমার কাটা হয়ে গেছে দেখুন ভিতরে কতগুলো ভাজ পড়েছে তিনটে রুটি দিয়ে করলেই হয়ে যায় চারটে রুটি লাগে না আমি তিনটে দিয়ে করছি আপনারাও তিনটে দিয়ে করবেন এতে অনেকগুলোই ভাজ পড়ে এবার হাতে সাহায্যে এটাকে একটু আমি চেপে দিয়ে এটাকে আমি হালকা করে একটুখানি বেলে নেব তার জন্য একটু ময়দা দিয়ে দিলাম আমি দিয়ে আমি এটাকে হালকা করে একটু বেলবো দেখুন এরকম করে হালকা করে একটু বেলে নেব এরকমভাবে হালকা করে একটু বেলব আমি আরেকটা বেলছি দেখুন এরকম করে হালকা করে আমি সব কটাকে এরকম করেই বেলে নেব দেখুন সব কটাকে আমি এরকম করে হালকা করে একটু বেলে নিয়েছি ছোটো ছোটো করে এবার আমি এগুলোকে ভাজব তার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি সাদা তেল তেলটা বেশি গরম করতে হবে না হালকা একটু গরম করলেই হবে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খাজাগুলোকে কড়াইতে যতগুলো ধরবে ততগুলোই আমি দিচ্ছি দেখুন ওগুলো দেওয়ার পরে তেলের মধ্যে ভেসে উঠেছে এবার এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে দেখবেন আর গ্যাসের আঁচটাকে ছোট করে রেখে এটাকে ভাজতে হবে দেখুন এটা কতটা ফুলে গেছে আর ভাজগুলো খুলতে শুরু করে দিয়েছে এবার এগুলোকে এপিট ওপিট ঘুরিয়ে আমি বেশ লাল করে ভেজে নিলাম এরকম করে লাল করে এটাকে ভাজলাম আমি এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি খাজাগুলোকে এরকমভাবে যতগুলো আমি বেলেছি সব এরকম করে লাল লাল করে আমি ভেজে নেব দেখুন সব খাজা আমার ভাজা হয়ে গেছে বেশ মুচমুচে হয়েছে এটা এবার এগুলোকে আমি চিনি শিরার মধ্যে দেবো তার জন্য চিনি শিরাটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে আমার সুবিধা হয় আর চিনি শিরাটা একটু হালকা গরম রাখতে হবে নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এবার এর মধ্যে আমি একটা খাজা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ওর গায়ের মধ্যে চিনিগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার সঙ্গে সঙ্গে আমি এটাকে তুলে নেব আর এগুলো মেশানোর সময় যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই আবার একটু গরম করে নেবেন এরম করে যতগুলো বোলের মধ্যে ধরছি আমি দিয়ে দিলাম দিয়ে এরম করে ভালো করে গায়ের মধ্যে চিনিগুলোকে মিশিয়ে নিয়ে এগুলোকে সঙ্গে সঙ্গে তুলে নেব আমি রাখলে কিন্তু হবে না এগুলোকে চিনিগুলো গায়ের মধ্যে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে এরকমভাবে দেখুন এরকম করে তুলে নিচ্ছি আমি এরকম করে প্রত্যেক খাজাকে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে নেব দেখুন সব কটাকে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি আমার তৈরি হয়ে গেছে এই খাজাগুলো খেতে দারুণ লাগে খুব নরম হয় ঘি ঘি দিয়ে করলে পরে বেশি নরম হয় এটা তার জন্য যখন রুটিগুলোকে ভাজ করবেন এর মধ্যে ঘি অবশ্যই দেবেন তাহলে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা যতটুক পারবেন শেয়ার করবেন আর পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন